হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজ আপনাদের নিয়ে এসেছি একটি গোলাপ বাগানে। তো দেখুন কত বড় একটি গোলাপ বাগান। এখানে বিভিন্ন রকম গোলাপ পাওয়া যায়, হলুদ, লাল, সাদা, তারপর গোলাপি। তো এখানে যারা আসতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি কমেন্টসে রিপ্লাই দেব। তো দেখুন কি চমৎকার এখানে ফুলগুলো। তো যে এখানের কর্ণধার, এই স্বত্বাধিকারী, এখানের যে মালিক এই ফুলবাগানের, ওনার কাছে জানতে পারলাম এগুলো থাইল্যান্ডের থাই ফুল, থাই গোলাপ। তা আসলে অনেক চমৎকার। আর অন্য অন্য কালার নাকি ছিল এখানে, তো ওইগুলো ফুটবে, এখনও কলিতে রূপান্তরিত। তো দেখুন আপনারা সকলে। আর এখানটিতে আছে চন্দ্রমল্লিকা, সম্ভবত এই নামটি জানি না, তারপর আমি শিওর না কি ফুল। সাদা সাদা ফুল দেখুন, অসাধারণ, চারদিকে সাদা, অসাধারণ লাগে সবুজের মধ্যে। তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের এই এখানে আসার জন্য কী কী কীভাবে আসতে পারবেন আপনারা, আমি সব কিছু ডিটেলস জানিয়ে দেব। তো সকলে দেখুন মনোযোগ সহকারে। তো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এই স্থানটি হলো মূলত ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কাইমপুর নামক একটি গ্রাম আছে, বিশাল বড় গ্রাম। এই গ্রামে এই ফুলবাগানটি অবস্থিত। তো আপনারা যারা এখানে আসতে চান অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন, এবং আমার ইমেলে ইমেল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তো সকলে ভালো থাকুন।